মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل قد أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى সেই কামার দিকে যা তোমাদের রবের পক্ষ থেকে ওয়াদা করা হয়েছে, ওই জান্নাতের যে জান্নাতের পরিধি আসমান এবং জমিন সমান এবং ইহা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিবিনাল গায়্জ ওয়াল-আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনীন। তাদের পরিচয় হলো তারা সুখে এবং দুঃখে, সচ্ছলতা এবং অসচ্ছলতায় আল্লাহর রাহে খরচ করে, ওয়াল-কাযিবিনাল গায়্জ এবং নিজের রাগকে সংবরণ করে, এবং মানুষের দুষ্টটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে মাফ করে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সদাচারীদেরকে খুবই ভালোবাসে। অতঃপর যারা ফাহেশাত কাজ করে ফেলে, অশ্লীলতায় নিমজ্জিত হয়ে যায় অথবা গুনাহটা করে নিজের উপর জুলুম করে, তারপর তারা নিজেরা নিজেদের থেকে আস্তাগফার অনুশোচনায় লিপ্ত হয়ে যায় এবং বলে যে আমাদের এই গুনাহটা আল্লাহ ছাড়া কে মাফ করে। আসলে তারা জেনে শুনে অটকারিত করে না। এরপর আমি আপনাদের সম্মুখে যে হাদিসটি তিলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতে যাবে শুধুমাত্র তারা যারা অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা অস্বীকার করেছে। যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে এটাকে প্রত্যাখ্যান করবে সে আবা এবং সে জাহান্নামে যাবে। সাদাকাল্লাহু আলাইহি ওয়া সাদাকা রাসূলুল্লাহি নবিয়্যুল কারীম। সম্মানিত সভাপতি ও পরিচালক,
ও অত্র এলাকা থেকে আগত আমার জিন্দার মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া পরবশে সৃষ্টির সেরা মাখলুকাত আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এরপর ইমানদার বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, অতঃপর যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আজিম সংগঠনের সাথে, যে সংগঠনের উত্তরসূরী হিসাবে আমরা কাজ করে যাচ্ছি, যে নবী রাসূল আলী আউলিয়া যারা ইমাম যারা করেছেন সেই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া এটা মামুলি কথা নয়। শুধু তাই নয়, এই একটি আজিম কিতাব এবং আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি এবং এই প্রোগ্রামে আমরা বসতে পেরেছি একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে। সেই মনোবের দরবারে আমরা বিনা এবং শুকরগুজার হচ্ছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলে ইমরানের 133 থেকে 35 নম্বর তিনটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনারা যদি অনুবাদটা সুন্দর করে উপলব্ধি করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কি। আধা ঘন্টা সময়ের ভিতরে যতটুকু সম্ভব বিষয় বলার চেষ্টা করব। আল্লাহ ওলি উত্তফে সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আমি যে কথাগুলো বলবো আপনাদের কাছে দোয়া প্রার্থী হবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যা বলছি তা যেন বাস্তবে আমল করতে পারে। আর সাথে সাথে আমরা যারা শুনবো যে যেখান থেকে আমরা শুনতেছি যে বাস্তবে এটা আমার আপনার কথা নয়, কাজের কিতাব আল্লাহর কথা, আল্লাহ বাস করছেন, সেই কথাটারে আমরা আপনাদের কাছে আমার আপনার বাসায় ব্যাখ্যা বিশ্লেষণ করছি। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, মূলত আমাদের পরিচয় হলো আমরা একটা ইসলামী আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত, ঠিক তাই না? কি ভাই, আমরা একটা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, সেই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠা হবে সেই কর্মী বাহিনীর অন্তর্ভুক্ত আমরা। আমাদের আমল আখলাক চরিত্র উঠা বসা লেনদেন কিভাবে হবে এটা আমাদের কি করতে হবে, ঢালাই করে সাজাতে হবে, এটা ডেন্টিং পেন্টিং করে আমরা কি করতে হবে সঠিক পথের দিশারি হিসাবে মানুষকে আপনি আপনার এলাকার মধ্যে, আমি আমার এলাকার মধ্যে, দেশ দশ সারা বিশ্ব আমরা কি করব তাদেরকে পদক্ষেপ করার জন্য উৎসাহ দিবার সাথে আমরা চেষ্টা তো চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন মহব্বত করেন, যারা সীসা দ্বারা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। সুবহানাল্লাহ, এখানে কথাটা তাকওয়ার আছে। আল্লাহ অন্যত্র বলছে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা মুত্তাকি যারা পরহেজগার তাদের সাথেই রয়েছেন এবং তাদের অভ্যাস তাদের চরিত্র হলো তারা সদাচারী হয়। আমরা এই যে তিনটি আয়াত এবং একটি হাদিসের আলোকে কিছু সামষ্টিক কথাবার্তা বলবো, আলোচনা করো, তফসিলটা বলা যাবে না, সময়ের ব্যাপার, ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার। আল্লাহ বলছেন ওসা আর ইয়াউ, তোমরা দাবিত হও, দৌড়াও সেই দিকে। আমাদের দৌড়টা কিন্তু আখেরাতের দিকে না, আমরা দৌড়টা হলো দুনিয়ার দিকে, ঠিক না? আমাদের দৌড়টা কিন্তু দুনিয়ার দিকে, কিন্তু আমাদের আগমন দুনিয়াতে হয়েছে কি জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা সবাই রুহে জগতে ছিলাম, আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সবাই কিন্তু একই রুহের জগতে ছিলাম। আমাদের ওয়েটিং লিস্টে নাম পড়েছে কিন্তু আমরা সৌভাগ্যবান, ঠিক না ভাই? কারণ আগের নবীর উম্মতেরা 1500-1600 বছর বয়স পেয়েছেন আর আমরা মাত্র 60 থেকে 70 আল্লাহর উপর
জান্নাতে ঢুকবো আগে গুরুত্ব দিতে হবে না। আমরা আমার মেধা প্রজ্ঞা সম্পদ স্বাস্থ্য সত্তা এটা পুঁজি, এটাকে আপনি আমি চিন্তা গবেষণা করে চলতে হবে, চালাতে হবে, এটা শপথ নিতে হবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আমাদের জ্ঞান হলো পরিসীমা সীমাবদ্ধ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দৌড়াও সেই ক্ষমার দিকে, আর এই ক্ষমার পরিণতি কি হবে, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে আসমান এবং জমিন সম। কিন্তু আসমান এবং জমিন সম কি জান্নাত, আর অনেক বড় রয়েছে, কথাটা বুঝতে পারতেছি আপনারা সবাই? কিন্তু আমার কথার দিকে একটু নজর দিবেন আপনারা, কথাটুকু নজর দিবেন সবাই, কথা বেশি বলবো না কিন্তু পয়েন্ট ভিত্তিক কথাগুলো হবে, কথা বুঝে আপনারা ধরে নিবেন ইনশাআল্লাহ। এখন এই জান্নাতের দিকে কথা হচ্ছে কি, মাগফিরা, মাগফিরা মানে ক্ষমা, ক্ষমা শুধু একটা কাজে হবে না, কিন্তু এখানে প্রথম কথা আছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায়্ব, যে প্রথম কথা হলো তারা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে খরচ করে। এখন এই খরচটা শুধুমাত্র কিন্তু আমরা টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ না, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই কথাটা বারবার কোরআন শরীফে আসছে, এবং আল্লাহর রাহে খরচের কথাটা শতাধিক আয়াত রয়েছে। আপনি আমি আল্লাহর রাহে খরচ করবো এটা কিভাবে অটল অনার থাকবে, আপনি আমি আল্লাহর রাস্তায় খরচ করবো এটা একবারে ধ্বংস হয়ে যাবে, এই ধরনের আগে পিছে লাভ ক্ষতির কথাগুলাও বলা হয়েছে ইনফাক ফি সাবিল আল্লাহ। সেই জন্য যেগুলো খরচ করবো এগুলো সঠিক ভাবে করতে হবে, এটা যেন হেফাজত করতে পারি, যাতে কালকে কি আমাদের দিন আমরা বুঝি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, গুণে বহু গুণে গুণান্বিত করে আমাদেরকে না যাতে রাস্তা খুলে দেবেন, যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। সম্মানিত ভাইরা, এখন ইউনফিকুন ইনফাক, নাফাকুন থেকে ইনফাক, তার মানে একটি সুরঙ্গ একদিকে আসবে অন্যদিকে বেরিয়ে যাবে। এখন আপনারা আমার মিম্মার যাফনাহুম ইউনফিকুন সূরা তুল বাকারার প্রথম যে শুরু হয়েছে এখানে মুত্তাকিদের গুণ বলা হয়েছে ফার্স্ট, এখানে আমাদের চারটি জিনিস, অন্য সুরাতে বলা হয়েছে দশটি, আবার সূরাতুল ফুরকানের মধ্যে তেরোটি রয়েছে, ওখানে ইবাদুর রহমান বলা হয়েছে। আবার আপনি যদি যান যে বনি ইসরাইল, এখানে আবার তেরো দফা কর্মসূচি জি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হয়েছে। তাহলে আমরা বিভিন্ন সূরা থেকে এটা কি করতে হবে, সবটি কালেক্ট করতে হবে। আপনারা আমার ইসলামী আন্দোলন যেহেতু করি, এই পথটাই সঠিক পথ, কে কি বলেছে আমাদেরকে এটা দেখার কোনো বিষয় নয়, আপনি আমি হক এটা বাস্তবতা নিজে বুঝতে হবে, বুঝাই হবে। এতে নবী রসুল্লাহ সবাই কিন্তু ঠিকানা নাই দুনিয়াতে, ওনার শান্তি ভান নাই, কিন্তু এদের উপর অনেক জুলুম নির্যাতন আছে, হক কথা বলতে গেলেই মুসিবত। আমি দেশে 20 মাস পরে এবার আসলাম, কেদার আসবো বলি আমি নিজে কল্পনাই করতে পারি না, এটা আপনাদের দোয়া সামর্থ্য। দেশের এই 20 মাসের পরিস্থিতি পরিবেশ কত উত্তপ্ত, যে হক কথা বলে টিকে থাকার সময় সম্ভব হয়, একদিন মাত্র প্রোগ্রামে গেছিলাম আর দেওয়া সম্ভব হয়, দেখা গেল যে নিজের ঘরের মধ্যেই আপনার দুশ্মন, ঠিক আছে? তাইলে এই ইসলামী আন্দোলন করতে যেয়ে এবং হকটা বলতে গেলে আপনার বুকের পাটাটা অনেক মজবুত হতে হবে, বর্ষি একদিন দুনিয়াতে আসছি একদিন মরব একদিন, তবে সত্যের প্রতীক হিসাবে আমাদেরকে বাঁচতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যতন এক কাজ কোরবানি হায়াত এবং মত কার জন্য হবে, আল্লাহর জন্য হবে। সেই জন্য ইনফাক মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে শুধুমাত্র টাকা পয়সার বিষয় নয়, টাকা পয়সা রয়েছে, শরীর স্বাস্থ্য রয়েছে, মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে, সবটার ব্যাপারে আপনার আবার একটা পুঁজি, কিন্তু বাঁচবো আমরা 60 থেকে 70 বছর, ঠিক না? এর ভিতরে আপনি আমি যদি হিসাব করি আপনার আমার জিন্দগির 60 বছর 30 বছর চলে যাবে, মানে রাতের বেলা ঘুমিয়ে দিনের বেলা রেস্ট নেই, এটা যদি হিসাব করে দেখবেন আরো 5 বছর চলে গেছে,
এখন আপনি সবটাই হিসাব করে দেখবেন আপনি কাজ করছেন বিশ বছরে কাজ করতে পারেন, বিশ বছরে আপনি আপনার পরিবার পরিজনের জন্য এবং আখেরাতের ব্যাপারে কতটুকু কাজ করেছি একটা একটা ভাগ কন্ট্রোল করে হিসাব মিলাতে হবে, ঠিক না? হিসাব তো করতে হবে, মানে যতদিন বেঁচে আস মরার পরে মানে ওইটার আর হিসাব দিতে হবে ওখানে। আর এখানে কাজ কি করলাম এটার হিসাব এখানে নিতে হবে আপনাকে, আপনি তাইলে আখেরাতের সফলতা মানে আশা করা যায়। সেই জন্য আপনার আমার যোগ্যতা প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা এটা সবটা আপনার আমার খরচের খাতে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা থেকে বিভিন্ন আয়াত বিভিন্ন সূরার মধ্যে আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে খরচ চাচ্ছে। সূরাতুল হাদিদ সম্ভবত এখানে বলা হয়েছে যে আয়াতটি আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে কিন্তু করিদুল্লাহ ফারদান হাসানা, এটা যখন সাহাবায়ে কেরামকে বলতেছিল তখন কাফেররা শোনার পরে বললো যে তোমাদের তোমরা এমন নবীর তোমরা মানে সাথে তোমরা সাথী হয়েছ যে নবী তোমাদের ফকির এবং ওনার রব কর্দ চাইতেছেন, তোমাদের রব কি নেই তুমি যারকে আল্লাহ বলো উনি তো অবাদী মানে উনার মানে এই সংগঠন এবং উনার সাথে সাথী হয়ে তোমাদের লাভটা কি? অক্টাত্তরে সাহাবায়ে কেরাম এর মধ্যে থেকে কেউ খারাপ হইলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন করতে চাচ্ছেন? বলে হ্যাঁ ই করতে চাচ্ছেন। বলে আপনি সাক্ষী থাকেন হাত দেন আপনি, আল্লাহ যদি করতে চেয়ে থাকে তাহলে আপনার হাতটা বাড়ান। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি হাত ধরে বললেন দেখেন আমার এই সহায় সম্পদের মধ্যে সবচেয়ে মানে উত্তম হলো এই বাগানটি। আল্লাহ বলছেন চিটা মিশ্রিত করে দেয় ঠিক না, তো ওইটা আপনি আখেরাতে কি পাবেন? তাহলে আল্লাহ বলতেছে তুমি যখন দান করবে উত্তমটাই দান করো। উনি বলতেছেন আবু দাহদা কোন হাদিসে আছে উনার নাম আবু দাহদা আবু তালা আছে আর এটা মানে বিরহা মানে আপনার কুফের ব্যাপার কথা বলছে আবু দাহদা আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ হাতটা আল্লাহ যে তো পর্দ চাইতেছেন আপনি বলতেছেন বলে আমি আমার এই বাগানটা দিয়ে দিলাম যে বাগানের মধ্যে 600 মানে খাজুর বৃক্ষ এবং উন্নত মানের মানে খাজুর বৃক্ষ এটা আমি আল্লাহ রাহে দিয়া দিলাম আপনি সাক্ষী থাকেন। সবাই শুনছেন তো কেমন করি আর আল্লাহ রাসূল এটা গ্রহণ করলেন পরবর্তীতে বললেন আবু দারদা না পরে উনি এটা দান করার পরে বাসায় গেলেন বেগমকে বললেন যে আজকে একটা কাজ করে আসলে কি মানে এই বাগানটা মানে আল্লাহ কর্জ চাইছেন আমি কর্জ দিয়ে আসছি রাসূলের হাতে খুব ভালো কাজ করছেন। পরের দিন ওনারা নিজের বসত বাড়ি সব অন্যত্র অন্য জায়গায় নিয়ে গেলেন। এর পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু দারদার সাক্ষাৎ পাইলেন যে আবু দারদা তুমি যে সেদিন যে দান করছিলে এই দানটা এমন খুশি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে তোমার জন্য একটা প্রসাদ আমরা বেদ করি না জানি বা ঘর বলি বা বাড়ি বলি সেখানে বাড়ি যেটা মানে এটা প্যালেস বলা হয় ঠিক না ভাই, ওইটা প্যালেস কয়েক কোটি টাকা খরচ করে তারা এক পাত্রে যা হয় আমাদের বাড়িতে বিল্ডিং এটা হয় ঠিক না, তাহলে জান্নাতে যেটা দিছে যেটা আপনি আমি কল্পনাই করতে পারি নাই আদার তুলে এবার দিয়ে সালি হন এটা দিয়ে যে হাদিস খোলা হয়েছে যে আমি কল্পনা করতে পারবো না যে জান্নাতে আল্লাহর কোল আলামিন আমাদের নাচ নেমাটা কিভাবে রেখেছে দিল দিয়ে চিন্তা করতে পারবো না মানে দামাক দিয়ে চিন্তা করতে পারবো না এইভাবে আল্লাহর কোল আলামিন আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছে। তখন ওনারকে বললেন যে তুমি এমন একটি কাজ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেছেন যে তোমার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করা হয়েছে উন্নত মানের প্রাসাদ এবং সেখানে 600 জান্নাতি পরিবেশের গাছ বিশিষ্ট তোমার বাগান নির্ধারণ করে অলরেডি হয়ে গেছে সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে
যে সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করেছেন। আপনার আমার মেধা আছে, প্রজ্ঞা আছে, যোগ্যতা আছে, এটা দিয়ে আপনি আমি কি করতে হবে, মানুষের কল্যাণ কল্যাণকামী হতে হবে। এখানে কথা আছে না, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াল দাররাঈ ওয়াল কাযিমিনাল গায্যা ওয়াল আফিনা আনিন্নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই কথাগুলা আপনি আমার খুবই খেয়াল রাখতে হবে যে আল্লাহ যাহে খরচ এটা টাকা পয়সার ব্যাপার, সম্পদের ব্যাপার। মানুষ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছে, সে প্রেসিডেন্ট হয়েছে, আবার কেউ কেটে খায়, সবার কিন্তু মেধার যোগ্যতা সমান না। কিন্তু রাগের ব্যাপারে আসছে যে কথাগুলা, এই রাগকে আপনি আপনি সংগ্রহ করতে হবে। দেশে আমরা কথাবার্তা বলতে যাই, আর আমি এক কাজ করি কিন্তু আমার মুখের ভাষা খুবই কর্কশ, এই কর্কশবাসী কখনো জান্নাতে যেতে পারবে না। হাদিস আছে, কর্কশবাসী কখনো জান্নাতে যেতে পারবে না, কিন্তু আমার দাড়ি আছে, টুপি আছে, আমি নেক কাজ করি, কথা বুঝছেন? এতে কোনো ভুল ত্রুটি নাই, কিন্তু যে কোনো লোকের সাথে কথা বলতে আমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেয়ে আমি তার সাথে কি করে সম্পর্ক ছেদ হয়ে যায়। আমাদের আচরণ যেন এরকম না হয়, কারণ যে ব্যক্তি জ্ঞান আল্লাহ কম দিয়েছেন আপনাকে বেশি দিয়েছেন, সেই জন্য তার জন্য আপনি স্যাক্রিফাইস করতে হবে, তার জ্ঞানে আপনার জ্ঞানের পরিধি বেশ কম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে তাদের ভুল ত্রুটি গুলি তুমি খুব সুন্দর দৃষ্টিতে দেখো। আমরা আমার দ্বারা যেহেতু ইসলামী আন্দোলন আমরা করি, সেই জন্য আমাদেরকে মানে ধৈর্য সহ্য রাখতে হবে, সবর করতে হবে, এই মানুষকে এই সমাজকে আমরা কি করতে হবে, সংস্কার করতে হবে। মানুষের মধ্যে দুইটি রোগ, একটা হলো জিসমানি রোগ, একটা হলো রুহানি রোগ। সারা 95% মানুষ বাংলাদেশের সবে রুহানি রোগে রোগাক্রান্ত, একটা 100% কেউ বিশ্বাস করেন না করেন। এই দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার 20 মাসে 95% মানুষের রোগ একেবারে রোগাক্রান্ত, একেবারে কি হয়েছে, সিরিয়াস হয়ে জলে পুরো সারকার হয়ে গেছে। কেন? লোকরা নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ তাহলিল করে, সবটাই করে, কিন্তু তার মধ্যে আদর্শ বলতে কোনো কিছু পাওয়া যায়, তার থেকে আপনি কোন ধরনের ভালো কিছু আশা করতে পারবেন না, কিন্তু নামাজি এই নামাজে তার কালকে কেমন যদি কোন কাজ হবে, কাজ ওটুকুই হবে যে সে যে নেক কাজগুলো করতেছে, যে সমস্ত মানুষের সাথে দুশ্মনি করতেছে, একজন বিচারক সে কিন্তু 5,000 টাকা খাইয়ে বিচারের রায়টা কিন্তু উল্টা দিচ্ছে, কথাটা বুঝতে পারতেছেন? এগুলো থেকে আমরা কিন্তু মুক্ত হতে হবে। 5,000 টাকা খাইছে ওখানে, আরে তার কথা মানে অহংকারী ভাবতো যে যেটা বলবে মেনে ফেলবে, এর সারা জিন্দগি সে রোজা রাখছে, নামাজ পড়ছে, তসবিহ তাহলিল করছে, সৎকারিল্লাহ করছে, যদি হালাল তার পয়সা হয়, কিন্তু এইরকম যদি সে বিচারক হয়, 10-20টা বিচার করে যদি সে উল্টা রায় দেয়, তাহলে ওই লোকগুলার যে ভাওনা হবে তার কাছে সারা জিন্দগি, যদি বললাম না 20-60 বছরের হিসাব করে আপনার 30-35 বছর চলে গেছে, আমরা ঘুমে বাজে কাজে চলে গেছে, আখেরাতের কাজ খুব কমে করছেন, কারণ এগুলা দেওয়ার পরে এই সব লোকের এই ঋণ শোধ করতে দেয়, আর পরে তার রিক্ত হস্ত হয়ে যাবে। ধরে ওই লোকের মানে যত গুনার বোঝা ছিল সব গুনার বোঝা তার মাথায় দিয়ে তাকে জাহান্নামে ছাড়া হবে, কথাটা কি বুঝতে পারছি আমি? সেই জন্য আপনারা আমার এই মুখটারে খুব বেশি মানে হিসাব করে মানে ব্যবহার করতে হবে। এই জিব্বা এবং দাঁত, জিব্বার দুশ্মন কিন্তু দাঁত, খুব খেয়াল করে দেখ, কিন্তু জিব্বার দাঁত দুশ্মন কে দাঁত, দাঁত, কিন্তু দাঁতের মধ্যে যদি কোনো আপনার গোস্ত হোক আর মাছ হোক আর কোনো কিছু খাটা দিতে, সে কিন্তু অতপ্রোতভাবে কি করতে থাকে, এটা কুসাইয়া বাইর করার চেষ্টা করে, এটা না দলিল কিন্তু সাহিব সাহেব আমার আবার চিরস্মরণীয় হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখবেন আপনাদের, যে আপনার আমার মুখ আছে কথা বলতে পারবো, এক কথা ইদফা বিল্লাতি হি আহসান তা ইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে আপনি যখন কথা বলবেন আপনার দুশ্মনের সাথে যখন কথা বলবেন, যদি সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করতে পারেন, এই দুশ্মন আপনার কি হয়ে যাবে, দুষ্টে পরিণত হয়ে যাবে, পক্ষান্তরে আপনারই দুষ্ট আপনজন আপনি তার সাথে কর্কশ ব্যবহার করছেন, এই আপনজন আপনার দুশ্মনে পরিণত হয়ে যাবে, কথাটা ঠিক না? এই জিনিসটা খুব খেয়াল করবেন, সেই জন্য আমাদের মুখটারে ব্যবহার করতে খুব
খুবই হিসাব করে করতে হবে আমাদের। আর মানুষের প্রতি আপনি কি করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানুষের ভুল ত্রুটিতে মানে মাফ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা খুব বেশি পছন্দ করেন যারা এই সমস্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে। আর আপনি আমি যেহেতু এই সমাজের এই রোগ ব্যাধিকে দূর করতে হবে এই সংস্কারক হিসাবে একজন এমবিবিএস ডাক্তারের ভূমিকা রেখে আপনার আমার কাজ করতে হবে, ঠিক না? এখন এই ডাক্তারি কারিকুলাম যেগুলো আছে এই বিষয়ে বৃত্তান্ত সবকিছু জানতে হবে না ভাই, জানার দরকার আছে কিনা? সেই জন্য আমাদের এই বিষয়ে বৃত্তান্ত জানতে হবে, কাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় কোন লোকের সাথে কথা বলতে হবে, সে কথা বলতেছে আপনি বলতে মানে শুনতে থাকেন, তার কথা কথা বলে তাহলে একটু শোনা হবে না, মানুষটাকে আমি শেয়ার করতে পারবো না, শেয়ার করতে পারবো না, তার কথা শুনতে হবে। তার মানে পুঁজিতে যা আছে সব সে ছেড়ে দিলে সেই মোতাবেক আপনি যদি উপযুক্ত ডাক্তার হন তাহলে আপনি কি তার ট্রিটমেন্ট করতে পারবেন। সমাজকে সংস্কার করতে হলে আপনি একজন ডাক্তারের ভূমিকা আপনাকে কি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। সেই জন্য আমরা মানুষের রোগকে মানে দূরীভূত করার জন্য রুহানি রোগকে জিসমানি রোগের জন্য ডাক্তার আছে, কিন্তু লাখ লাখ ডাক্তার আছে, তারা কিন্তু বিশাল বিশাল বিল্ডিং বানিয়ে তারা কিন্তু মানুষকে ভালো করে পয়সা নিচ্ছে। অনেকবার আমরা গেছি কিন্তু যাওয়ার পরে ওই মানে ডাক্তারের যে টেস্ট টেস্টের পয়সা দেখি আর ডাক্তারি করার দরকার মনে করি নাই আমরা। কিন্তু রুহের যে ব্যায়াম আমাদের জাতির মধ্যে আছে এটা দূর করার জন্য আমাদের সবাইকে উপযুক্ত একদম মানে ভালো কোয়ালিটি সম্পন্ন আমাদের ডাক্তারের ভূমিকা পালন করতে হবে, সমাজ এমন নষ্ট হয়েছে। এরপরে আসেন আল্লাযীনা ইযা ফাআলু মুত্তাকিন, এখানে চারটি গুণের কথা বলা হয়েছে। প্রথম হলো আমরা সুখে দুঃখে আল্লাহ রাখে কি করবো খরচ করবো, শুধু টাকা পয়সা নয়, মেধা যোগ্যতা প্রজ্ঞা মানুষ বিশেষে তার সাথে আমি বুঝতে হবে মানুষের কোন মাইন্ডের, এরপরে তাকে মেডিসিন দিতে হবে, ঠিক আছে? সবসময় আপনার কথা তাকে মানিতে চেষ্টা করবেন, তার কথা শুনবেন, তারপরে সে কোন কোন ধরনের রুগী সেই মোতাবেক আপনি তাকে ট্যাবলেট দেন আর যাই দেন। এরপরে এক নম্বরে হলো কি আল্লাহ রাখে খরচ করা সুখে দুঃখ, দুই নম্বরে রাগকে সংগঠন করা, যে কোনো লোক আপনার পরিবারে হতে পারে হঠাৎ করে ঠস করে রাগ করবে না, সিদ্ধান্ত নিতে এভাবে আয়াত রয়েছে, অনেক আয়াত রয়েছে। তিন নম্বরে রাগকে সংবরণ করা, তিন নম্বরে মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদের ভুল ত্রুটি মাফ করে দেওয়া, এতে আপনার পরিবারের মধ্যে হতে পারে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বাপ ছেলের মধ্যে হতে পারে, মা মেয়ের মধ্যে হতে পারে, শ্বশুরি এবং বউয়ের মধ্যে হতে পারে, ঠিক আছে? আগে আমি ব্যক্তি, তারপরে আমার পরিবার, তারপরে আমরা দাওয়াতি কাজ স্প্রেড হবে। আমার আসসালু কাউলান মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে যে নিজে আমল করে অন্যকে আমল করার জন্য কি করে থাকি দেহ সে দাবি করে আমি একজন মুসলমান। এই জন্য আমাদেরকে প্রথমে নিজে আমি রেডি হতে হবে, প্রস্তুতি নিতে হবে, তারপরে আমার পরিবারকে ব্যাংকিং ব্যান্ডিং করে এদেরকে ঠিক করতে হবে এবং তাদের সাথে সদাচরণ করতে হবে। আমার চার নম্বরে হলো যে গুনাহ খাতা করলে তওবা নীতি অবলম্বন করতে হবে। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুব, যদি কোনো ফাহিশার কাজ হয়ে যায় কোনো গুনার কাজ হয়ে যায় তখন কি করতে হবে, রিটার্ন ব্যাক টু আল্লাহ, রব্বুল আলামিন আমার গুনাহ খাতা হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দাও। এলে মুমিনের কোয়ালিটি আমাদের কি হবে যে গুনাহ খাতা হয়ে হতে পারে ইনসান থেকে ইনসান, যে আমরা যা কিছু করি সব ভুলে যাই, শয়তান যখন আমাদের সাথে সাক্ষাৎ করে তখন কি হয়ে যায় ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু তখন বসে থাকতে পারে দেখা যাবে, তখন আল্লাহর কাছে সাথে সাথে কি করতে হবে তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ওমাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরার রাহিম, দেখেন আল্লাহর ভাষা কি রকম, যে কোন ব্যক্তি যদি জুলুম করে অথবা গুনাহটা করে নিজের উপরে জুলুম করেছে গুনাহটা করেছে অতঃপর সে ইস্তিগফার করেছে আল্লাহ বলতেছেন আমাকে তার কাছে পাবে, সুবহানাল্লাহ, গফুরুর রহিম হিসাবে আমাকে তার একেবারে কাছে পাবে। সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই চারটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই যে তিনটি আয়াতের মধ্যে আমাদের চারটি বিষয়। প্রথম হইল আল্লাহর কাছে আমরা খরচ করবো যার যতটুকু শক্তি সামর্থ্য আছে, এতে আমার টাকা পয়সা মেধা প্রজ্ঞা যোগ্যতা এটা আমি কি করতে হবে সমাজের জন্য বিলে দিতে হবে। সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি আমি আসছি শুধু টাকা পয়সা জমা করার জন্য নয়,
এই সমাজকে সংস্কার করার জন্য আমরা আমাদের আগাম আর বিশেষ করে আমাদের এই আন্দোলনের সাথে এই সংগ্রামের সাথে যারা সম্পৃক্ত সবাই এই জিনিসে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন হিন তার জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য, এতে যা কিছু আমাদের প্রয়োজন তার সবকিছু আমরা বিলিয়ে দিতে হবে এই ব্যাপার। সুতরাং ভাইদের কাছে আমার আগে আবেদন থাকবে আমরা যারা এই সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করেছি নিজেকে আগে করতে হবে। আপনি একটা মরিচ গাছ লাগা অথবা যেকোনো একটা মানে ভালো জাতের গাছ লাগান না কেন এটা হেফাজত করতে হবে। আপনার আমার ইমান একটা গাছ কিন্তু এই ইমানের আগে পিছে কথা বুঝছেন অনেক কিছু আগাছা আছে শয়তান চ্যালেঞ্জ করেছে। এরপরে সে বলতেছে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। রব্বুল আলামিন আমাকে শয়তান ইবলিস বানিয়েছো তুমি আমাকে ইয়াউমুল কিয়ামা পর্যন্ত তুমি কি করো অবকাশ দাও তুমি যাদেরকে নেককার বান্দা হিসেবে আখ্যায়িত করেছো তাদের আগে পিছে ডানে বামে আমি কি করব বেড়া জাল সৃষ্টি করব এবং সৎপথের মুখাম মধ্যে আমি খুঁটি গেড়ে তাদেরকে মানে আঁকা পাকা রাস্তা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একবার করবে আমার বান্দা যখন গুনাহটা করে আমার কাছে ইস্তেগফার করবে আমি শতবার তাকে মাফ করে দেব। তাইলে আপনি আমি এই দুনিয়াতে কেন আমার আপনার আমার আবির্ভাব তার লক্ষ্য উদ্দেশ্য কি আপনি আমি যাব কোথায় কি জন্য আসছি আপনার আমার এই লাভ ক্ষতি ভালো এবং মন্দ কি সাথ দিতে হবে কিনা না দিতে হবে। এই দুনিয়ায় কিন্তু এগুলো কেউ নেওয়ার মতো যোগ্যতা রাখে না। আমি আজকে নামাজ পড়ি আর না পড়ি কেউ আমাকে পানিশমেন্ট দিতে পারবে যা রাখে না রাখে কেউ কিছু করতে পারবে নাক কাজ করি বা না করি কেউ কিছু করতে পারবে কিন্তু আখেরাতে যখন আমরা আল্লাহর কাছে কাজ করে দাঁড়াবো তখন কিন্তু সেখানে শুধু হিসাব দিতে হবে ওখানে আমল করার কোন সুযোগ থাকবে না। সেজন্য আল্লাহর উপর আলাপ ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا سمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون دكان الله رب العالمين كلام باكر مدد دنیا تا اپنے کی شمشتہ کرتے سن ایڈا بولے جیسے آخرت یہ کانے جی کتھا جی کون مفدے پڑھ دینا اپنے ایک دا اپنا کورس آؤٹ کرے دیا سن دنیا جو تو پوری کامرا دیا سن মানে কোর্স করি আমরা কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া হয় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কি করছেন কোর্সের প্রশ্নগুলো আউট করে দিয়েছেন যে আখেরাতে ওখানে আল্লাহর কাঠ করে খাড়া হওয়ার পরে আমরা কি করব কি বলব এটা বলে দিয়েছে। হে নবী আপনি যদি দেখতেন যে যারা পাপিষ্ঠ গুনাহগার হয়ে যাবে কালকে কিয়ামতের দিন আমার এই কাঠ করা বিচারের ফয়সালা থেকে তারা মানে হতবাক হয়ে যাবে এবং বলবে রাব্বুল আলামিন আজকে তোমার এই বিচার ফসলা দেখলাম শুনলাম এবার একটু দয়া করে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেবো বা যদি দুনিয়াতে যেতে পারি খুব ভালো মানুষ হয়ে আসবো কি আর কি আসার সুযোগ হবে ভাই আর আসার দ্বিতীয়বার একটু সুযোগ হবে না কিন্তু সেজন্য আসুন আপনি গভীর চিন্তা গবেষণা করে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এটা নিয়ে আমার পরে করতে হবে। আমরা এই সংগঠনের মাধ্যমে আমি তো অনেক দিন কাতারে ছিলাম 37 বছর টাকার পরে দেশে গেছি আশা তো ডিলিট করে দিয়েছিলাম তারপরে আবার যেমন লেটার গেছে আবার আসতে পারি যখন যাই না কয়েকদিন থাকবো ঠিক আছে এখন যতদিন আমরা দেশে থাকবো এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে চেষ্টা করবো কে কি কথা বলছে না বলছে এটা আমার দেখার বিষয় না এটা আমি কষ্টি পাথরে যাচাই করতে হবে যে আমি সঠিক পথে না বেঠিক পথে অথচ বুঝতে পারছি এই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই নিজের সাথে নিজের দিলের সাথে আমরা শপথ করবো যে আমি নিজে একজন ভালো মানুষ হতে পারি। এরপরে আমার পরিবারের সবাইকে আমি পুনর্গঠিত করতে হবে এরপরে আমি আমার প্রতিবেশী থেকে শুরু করে আমার ব্যাংক এরিয়া যতটুকু রেস্পেক্ট করবো আমার মেধা যোগ্যতার যতটুকু আমি অর্জন করতে পারবো বুঝতে পারছি। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তার দিনের জন্য বড় মুজাহিদ হিসাবে কবুলার মঞ্জুর করা এবং আল্লাহ যেভাবে চান রসুলের মানে গম্মত হিসাবে তার উত্তরসূরি হিসাবে উনি যেভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে আজ পর্যন্ত আমাদের কাছে দিনকে পৌঁছিয়েছেন সেই মানে যোগ্যতা এবং সেই অনুভূতি রেখে যেন আমরা দুনিয়াতে চলতে পারি নিজে চলতে পারি আমার পরিবার পরিজনকে চালাইতে পারি আমার প্রতিবেশীকে চলতে পারি ইভেন আমার সারা বাংলাদেশকে যেন রাষ্ট্রের আলোতে আমরা একটা সমাজ গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেইভাবে এই দাবি রাখার তৌফিক দান করেন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও।